আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। চলে আসলাম আপনাদের সামনে আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে ব্লগটি। সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য আপনাদের অনুরোধ করছি। ব্লগটিতে অনেক কিছুই থাকছে, তো চলুন শুরু করা যাক। আমরা এখানে গত 20 তারিখ সন্ধ্যাবেলায় এসেছিলাম বাহিরে। হঠাৎ করে আমার হাজব্যান্ড বলল চলো বাহিরে চা খেয়ে আসি, তাই বাহিরে চলে গেলাম এবং চা নিয়ে হাঁটছিলাম, মানে ওয়ান টাইম কাপে নিয়ে হাঁটছিলাম। তো এমন সময় হঠাৎ বৃষ্টি চলে আসে। তো বৃষ্টি চলে আসায় সামনে একটা ফার্নিচারের দোকান ছিল, সেখানে আমরা সাইডে দাঁড়িয়ে থাকি এবং বৃষ্টি দেখছিলাম। কিছুই করার ছিল না, বৃষ্টির জন্য আটকে গেলাম, ছাতা নিয়ে নামিনি। তো রুম রিমঝিম করে টুপটাপ করে বৃষ্টি পড়ছিল, দেখতে খুব ভালো লাগছিল, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই। এই তো তারপরে আমরা বাসায় চলে এসেছিলাম। এটা ছিল 21 তারিখ সকালবেলা। সকালে উঠেই বাহিরে বের হয়ে দেখতে পেলাম যে এক ঝাঁক পায়রা একদম সারি বেঁধে বসে আছে। বৃষ্টি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর ওরা বৃষ্টির নিচে, খোলা আকাশের নিচে সারি বেঁধে বসে আছে। দেখতে খুবই ভালো লাগছিল, খুবই শান্তি লাগছিল। সকালবেলায় পায়রা, পায়রা তো শান্তির প্রতীক, দেখে আরও অনেক মনটা শান্তি হয়ে গেছিলো। তো উপরে এরা বসে আছে, নিচে আবার 4টা পায়রা এখানে সারি বেঁধে আছে একই কালারের। আর দূরে ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, আমাদের বিল্ডিংয়ের অপোজিটে 5তলায় এত সুন্দর ফুল ফুটে থাকে এই জবা ফুলের গাছে। জবা ফুলগুলো এক ধরনের হয় না, গোলাপি হয়, হলুদ হয়, অনেক কালারের হয়, দেখে খুবই আশ্চর্য লাগে, সত্যি অনেক সুন্দর। এখন রঙ্গন ফুল ফুটেছে, জবা ফুলও আছে, করলা গাছ, এবং করলা গাছে অনেক ফুল ফুটেছিল ওই বিল্ডিংয়ে। আর এখানে আমার এই করলা গাছে তো আর করলা ধরবে না, তো এটা একটু জঙ্গল টাইপের লাগছিল। যেহেতু আরও অন্য গাছ লাগিয়েছি তাই এটা কেটে দিয়েছি। তো 3 দিন হয়ে গেছে কাটার, এই জন্যই ভিডিও করলাম যে গাছ কেটে দিয়েছি, কিন্তু গাছের ডগাগুলো এখনও সজীব সতেজ, মনে হচ্ছে যে গাছ কেটে দেইনি। দেখুন পাতাগুলো একদম সজীব আছে। তো আজকে যেহেতু বৃষ্টি অনেক পড়ছে তাই ভাবলাম যে সকালবেলা খিচুড়ি করব। তো আমরা মাঝে মাঝে যে খিচুড়িটা করি সেটা হচ্ছে পোলায়ের চাল, মসুর ডাল এবং এর সাথে সবজি থাকে। আজকে সবজির মধ্যে আমি লিখে দিয়েছি কাঁঠাল বিচি, আলু, আর কিছু দেইনি, রসুন গোটা গোটা করে দিয়েছি, দিয়ে রান্না করেছি। ভীষণ টেস্টি হয়েছিল, খুবই ভালো লেগেছে। আপনারাও এভাবে মাঝে মধ্যে খেতে পারেন, তাতে মুখের রুচিটাও চেঞ্জ হয় আর খেতেও অনেক বেশি ভালো লাগে বৃষ্টি ভরা দিনে। আর গতকালকে নিয়ে এসেছিল এই যে কলার মোচা বলে, অনেকে কলার মোচা বলে, অনেকে কলার ফুল বলে, যেটাই বলেন, এই দুটো নিয়ে এসেছিল। তো আমি এইটা কখনো রান্না করিনি, তো আজকে আমার সংসার জীবনে প্রথম নিয়ে এসেছে এবং আমার লাইফেও মনে হয় আমি প্রথমেই রান্না করব। তো সাহস হচ্ছিল না যদিও, এতগুলো কিভাবে বাঁচবো। ছোটোবেলায় দেখেছিলাম যে আম্মু রান্না করতো, খুবই ভালো লাগতো। তো ওদের এদিকে কুচি কুচি করে কাটে, আম্মু অনেক সময় লম্বা করেও কাটতো, অনেক সময় কুচি করেও কাটতো। তো আমি সাহস করে আল্লাহর নাম নিয়ে বসে পড়লাম এগুলো কাটার জন্য। অনেক ছোটোবেলায় দেখেছি, এই বড় হওয়ার পর আর দেখিনি, তবে মনে আছে কিভাবে করেছিল। এখানে এই যে একটা ছোট্ট প্লাস্টিকের মতো অংশ আছে, এটা ফেলে দিতে হয়, আর উপরে একটা শক্ত ডগা আছে, শক্ত ডগা কাঠির মতো, এটা অনেকটা দেয়াশলাইয়ের কাঠির মতো, এবং মাথাটা একটু কালো টাইপের, এটা ফেলে দিতে হয়, দিয়ে বাকিটা নিয়ে নিতে হয়। আবারও দেখিয়ে দিচ্ছি, এই সাদা অংশটা এরকম করে ফেলে দিবেন,
প্লাস একটা শক্ত অংশ আছে, শুধুমাত্র একটাই শক্ত অংশ আছে, এই শক্ত অংশটা টেনে ফেলে দিতে হবে। তা না হলে এটা সহ রান্না করলে তখন ওই শক্ত অংশটা কিন্তু শক্ত শক্ত লাগে, অ্যাডজাস্ট হয় না তরকারির সঙ্গে। তো আমার অলরেডি একটা কাটা কমপ্লিট হয়নি, অনেকটাই হয়ে গেছে, এখন কচি অংশটা ভাবছিলাম যে কিভাবে কাটবো। তো ওকে ডাক দিয়ে আবার একটু দেখিয়ে নিলাম যে এটা আসলে নেওয়া যাবে কি না। আর এটা দেখতে অনেকটা সুন্দর লাগছিল, শাপলা ফুলের মতো দেখতে লাগছিল, তাই একটু দেখছিলাম, ভালোই লাগছিল। ছোট ছোট জিনিস, কিউট কিউট জিনিস আমার অনেক বেশি ভালো লাগে। এটা একটু ছিলতে আবার কষ্টও হচ্ছিল, কিন্তু যাই হোক, এভাবে একটা কাটা কমপ্লিট করে আমি আরেকটাও কেটে নিয়েছি। আর যে দর্শক আপনারা যারা দেখছেন তারা দেখতে থাকুন, আপনারা শেষের দিকে গেলে ভিডিওটা দেখে আপনাদের অনেক বেশি ভালো লাগবে আশা করি। আমি আজকে কি রান্না করছি সেটা দেখুন প্লিজ। আর আরেকটা কথা বলতে চাই, যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ। আর এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো দেখছেন, অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আমার পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করা হবে সেগুলোর নোটিফিকেশন আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিবেন। তো আমার এই মোচাগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে, যা ছুরির সাহায্যে কুচি কুচি করে কেটে নিলাম। এখন একটা বোলে নিয়ে নিয়েছি এবং এখানে কিছু পরিমাণ হলুদ দিয়ে একটু ভালোভাবে মেখে নিচ্ছি। আরেকটা কথা বলে রাখি, যেহেতু আমি ফার্স্ট টাইম এটা রান্না করছি, তো আমি এই প্রসেসিং বা পুরো প্রক্রিয়াটি কিভাবে করতে হবে ইউটিউব চ্যানেলে, রান্নার যে চ্যানেলগুলো আছে সেখান থেকে, একটা জনপ্রিয় চ্যানেল বলা চলে, সেখান থেকে আমি এই রান্নার রেসিপিটা দেখে নিয়ে সেই অনুযায়ী কাজ করছি। এবং এই যে হলুদ দিতে হচ্ছে বা যেভাবে কাজগুলো করব পরবর্তী স্টেপগুলো, তা আমি সেই রান্নার চ্যানেলের রান্নার প্রসেসটা ফলো করেছি। তো হলুদগুলো মেখে নিলাম খুব ভালোভাবে, মেখে নিয়ে এখানে একটা পাত্রে আমি পানি গরম করতে দিয়েছি, একদম ফুটন্ত পানি, সেই পানিটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিয়ে একটা চামচের সাহায্যে নেড়ে দেব। এগুলো নেড়ে চেড়ে দিয়ে 10 মিনিটের জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এবং ওখানে বলা হয়েছিল যে গরম পানি দিয়ে এভাবে করে নেড়ে চেড়ে 10 মিনিট রেখে দিলে যে আটাটা থাকে বা কষটা থাকে এটা চলে যাবে, প্লাস হচ্ছে মোচার যে একটা নিজস্ব ফ্লেভার বা গন্ধ, সুগন্ধ থাকে সেটা থাকবে। তাই আমিও একই কাজ করলাম, করে ঢেকে দিলাম। আর এর মধ্যে আমি বাকি কাজগুলো করে নিব, যেমন আমার পেঁয়াজ কাটা, অন্য সব কাজগুলো। তো 10 মিনিট পরে আমি ফিরে আসলাম এবং নেড়ে চেড়ে এগুলো পানিগুলো একটু ফেলে দেব, দিয়ে ভালো করে ধুয়ে নেব। এখানে একটা ঝুড়ি নিয়েছি এবং ও এই তো এই ঝুড়ির মধ্যেই দিয়ে দিলাম, তাতে আমার মোচাগুলো ওয়েস্ট হবে না, যেহেতু কুচি কুচি করে কেটে নিয়েছি তাই ঝুড়ির মধ্যে দিয়ে পানি দিয়ে খুব ভালোভাবে ওয়াশ করে নেব। আমি আসলে বাসায় আমার বোন বা আম্মুকে ফোন দিয়ে আজকে বিরক্ত করতে চাইনি ওই মুহূর্তে, সে কারণেই চিন্তা করলাম যে ইউটিউব চ্যানেল থেকে একটা রেসিপি দেখে নিই এবং সেই অনুসারে কাজ করি, তাহলে হবে আশা করি। এবং সেখানকার রেসিপিগুলো মাঝে মধ্যে খুবই ভালো কাজে দেয়, ভালোও লাগে।
तो हमें खूब ভালোভাবে ধুয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি, এতে করে আশা করি ওর যে নিজস্ব একটা আটা বা কষ যেটাই বলেন সেটা থাকার কথা নয়। আমার মতে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এই ভালোভাবে ধোয়া দেখানোর কারণটা আমি আপনাদেরকে পরেই জানাবো। তো আমার ধোয়া কমপ্লিট, ধোয়া শেষে আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো নেড়ে দিচ্ছি, ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত একটু ওয়েট করব। এখন আমি একটু দিয়ে দিলাম রসুনের কোয়া। এটা আমি আমার নিজে থেকে দিয়েছি রসুনের কোয়াটা, ওই রেসিপিতে আমি দেখিনি। এখানে মরিচ ফালি করে কেটেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসছে প্রায়, তো এর মধ্যে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ। পেঁয়াজ, মরিচ আর চিংড়ি মাছ, রসুন সবগুলো একসঙ্গে ব্রাউন কালার করে ভেজে নেব, আর চিংড়ি মাছটা লাল না হয়ে আসা পর্যন্ত একটু ভাজবো। এই তো প্রায় ব্রাউন কালার হয়ে এসেছে, তো এখানে দিয়ে দিলাম হলুদ, লবণ, আর দিয়ে দিয়েছি আদা সামান্য পরিমাণে। দিয়ে এগুলো একসাথে করে আমি ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, ব্রাউন কালার হয়ে গেলে আমি ভাজাটা স্টপ করে দিব। এখানে আমি দিয়ে দিলাম জিরার গুঁড়া। এরপরে আমি কলার মোচাগুলো দিয়ে একসঙ্গে ভালো করে মেখে ছেঁকে ভাজি করে নিয়েছি। তো ভাজি করার শেষে আমরা যখন খাওয়া দাওয়া করতে এসেছি, তখন এর আগেই আমি টেস্ট করেছিলাম, ভাজিটা এত এত বেশি খারাপ হয়েছে রান্না যে আমরা ভাত খেতেই পারছিলাম না। শুধুমাত্র চিংড়ি মাছগুলো আমরা বেছে নিয়ে খেয়েছি। এর পরবর্তীতে আমার মন মানসিকতা এত খারাপ হয়ে গেছে, কারণ আমি 11:30 থেকে 2টা পর্যন্ত এর উপরে শ্রম দিয়েছি। পরে আমার হাজব্যান্ড একটা ডিম ভাজি করে নিয়ে আসে, আমরা সেই ডিম ভাজি আর ডাল ছিল আর গতকালকে শাক ভাজি ছিল, এটা দিয়ে খেয়ে উঠি। আমি কমপ্লিট করতে পারিনি খাওয়া। তো এই ছিল আজকের আমাদের দুপুরে খাওয়া দাওয়া, খুবই খারাপ একটা অবস্থা। তো যেহেতু ভালোভাবে খাওয়া দাওয়া হয়নি, তো বিকেলবেলা একটু পটেটো ওয়েজেস বানাচ্ছিলাম। এটা বানিয়ে খেলে অনেক ক্ষেত্রে ক্ষুধা চলে যায়, প্লাস হচ্ছে খুব সহজেই বানানো যায় খুবই অল্প সময়ে, এবং খেলে পেট ভরা থাকে এবং খেতেও খুবই টেস্টি। তো আপনারাও চাইলে করতে পারেন। আর এর একটা রেসিপি আমি আমার চ্যানেলে দিয়ে দিব, আমার এই আপনারা আমার চ্যানেলে দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর আর মচমচি হয়েছে, খুবই ক্রিস্পি হয়েছিল এবং স্পাইসি ছিল, খুবই ভালো লেগেছিল। তো এটা খাওয়ার পরে ভালো লাগছিল। তো এর পরবর্তীতে ও বাহিরে চলে যায় সন্ধ্যাবেলা, তো
তোর ফ্রেন্ডের সাথে, ও কি ভাই আনছে এই আমার জন্য? ডিনার ওর করে জন্য আসে। রান্নার বিরিয়ানি উইথ সালাদ, একটা টক আচার নিয়ে আসছি, আরে আর বাবা, বাংলা কিচেন টিস্যু। বাংলা কিচেন টিস্যু, হ্যাঁ, ডাবল ডাবল তোমার জন্য। না বিরিয়ানি আনছো কেন? তোমাকে আমি মানা করলাম? না, আমি খাইলাম, তুমি খাবো না, এটা কেমন হলো, এই জন্য নিয়ে আসলাম তোমার জন্য। সত্যি সত্যি, আর তুমি কেন আনলা? খুব ভালো হয়েছে, আনছি, ভালো হয়েছে। তুমি খাবা এখন, সুন্দর করে মজা করে খাবা, ভালো চাইলে তারপরে দেখো। আচার, হ্যাঁ, এটা এখন যেহেতু খাবার দাবার নিয়ে এসেছে বাইরে থেকে কিনে আমার জন্য, ও রান্না করতে চেয়েছিল, গরু মাংস কিনে রান্না করে আমাকে আজকে খাওয়াতে চেয়েছিল, যেহেতু বাহিরে গিয়ে ফ্রেন্ডদের সাথে ডিনার করে এসেছে, কোনো কারণে করতে হয়েছে, তাই আমার জন্য খাবারটা নিয়ে এসেছে। আর তাই আর কোনো রান্না বান্নাও করলাম না, এটাই খেয়ে নিলেই হয়ে যাবে, আর পুরোটাও খেতে পারবো না কারণ আমার পেট ভরাই আছে, আপনারা দেখেছেন খেয়েছিলাম। তো এটা নানা বিরিয়ানি নিয়ে এসেছে আমার জন্য, তো এটা খুলছিলাম। তো প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আর আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা দেখছেন নতুন, আর আমার ভিডিওতে অবশ্যই অবশ্যই লাইক করে দিবেন। খেতে খেতে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি, আপনারা অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সুন্দর থাকবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন, সবাই যেন আমরা ভালো থাকি, সুস্থ থাকি, একে অপরের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসতে পারি। এই সুন্দর কামনা করে আজকে আমি আমার ব্লগটি শেষ করছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।